ইতিহাস হল কংগ্রেসের শাসন, কিন্তু কংগ্রেসের কুকীর্তি আজিও অব্যাহত। এই প্রতিবেদন চালেই সকল স্পষ্ট হয়ে যাব। এই দৃশ্য চাও, গরু চরি থাকা এইখন মুক্তি পথার নহয়, কিন্তু ইয়াত এখন মিনি স্টেডিয়াম হব লগা আছিল। মিনি স্টেডিয়াম এখন ঘোষণা করেছিলে কংগ্রেসের সরকারের দিনত, উদীয়মান খেলোয়াড়ের সুবিধার কারণে এই একটা সপোন আছিল। নহল, স্টেডিয়ামখন নির্মাণের নামত খরচ হয়েছিল 1,98,532 টাকা। এয়া 35 নং মাজিরগাঁও গাঁও পঞ্চায়েতে দিয়া হিসাব। তারপর এজনে আরটিআই করলে, আরটিআইত খরচ ওলাল 8,39,826 টাকা। কোথায় 1,98,532 টাকা খরচ হয়েছে, এই পঞ্চায়েতের হিসাব লো আছে। টোটাল 8,39,826 টাকা। এয়াই হয়েছে এইখান পঞ্চায়েতের দুর্নীতির যে দলিল, সেয়া দলিল আমি দেখাইছো। কামত কিমান টাকা ব্যয় হল সেয়া কোনেও নাজানে, কাম কিন্তু নহল। উদ্বোধনের তারিখও ঠিক হল, তেতিয়ার মন্ত্রী রকিবুল হোসেন যাওয়ার কথা। এনিকার ভিতরতে মিনি স্টেডিয়ামত চলিং করার যোজনা চলালে সেই সময়ের পঞ্চায়েতের সভাপতি বিকাশ কলিতা আর সম্পাদক বাবুল চন্দ্রনাথে। এখন মানে উদ্বোধন করব, আর উদ্বোধন করার কারণে রকিবুল হোসেনক মাতিছে। তেওঁলোকে রাতারাতির ভিতর বিডিও সহ জেই সহ গোটেবিলাকে রাতি মমাই গড় বন্ধার দরে রাতি আহি কামত লাগি গৈছে। কামবিলাক ইমান নিম্নমানের হয়েছে, এই ইটাবিলাক সব 2 নম্বরী ইটা, ভঙা ইটা, সেইবিলাক লগাইছে মিস্ত্রিয়ে কৈছে এইবিলাক ইটারে কাম করিব নোৱাৰো, গোটে সব 2 নম্বরী করিব ধরলে রাতির ভিতর। মানে এই কামটোর যেটো করার পদ্ধতি দেখা পায় তেওঁলোকে সেই সময় ব্লকের অফিসারখিনিক বাধা দিছিল। রাজ্যে বন্ধ করিলে কাম, আধরুয়া হয়ে থাকিল কাম, কংগ্রেস গল, বিজেপি আহিল, পিছে একো নহল। লঙ্কালে যে যায় সিয়ে রাবণ হয়, পরিণাম ভুগিছে রাইজে। ভিডিও জার্নেলিস্ট রানার খরচগত ভাস্কর জ্যোতির রিপোর্ট, প্রাগ নিউজ।